মহামারী করোনা গেল বছরের চেয়ে যেন আরো ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে এই বছর। দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বিপর্যস্ত চারদিক। চলতি মাসের প্রথম ভাগে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলেছে দেশে। মানুষ খুব একটা মানেনি সেই আদেশ। সে সময় কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেয়া হয় বিপণী বিতানও। সংক্রমণ যখন আরও ঊর্ধ্বগতিতে উঠল তখন 14 থেকে 21 এপ্রিল প্রথম দফায় 7 দিনের সর্বাত্মক লকডাউনের নির্দেশ আসে সরকারের তরফ থেকে। কিন্তু খুব একটা কার্যকর হয়নি সেই নির্দেশনা। প্রথম দফা শেষ হতে না হতেই 22 থেকে 28 এপ্রিল আবারও দেয়া হলো লকডাউনের নির্দেশনা। যদিও 25 এপ্রিল থেকে খুলে যায় দেশের বিপণী বিতানগুলো। এ অবস্থায় নতুন করে আবারও 28 থেকে 5 মে পর্যন্ত বিদ্যমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপণী বিতান খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে এটার জন্য মানে এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। নতুন করে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়ায় আবারও বিড়ম্বনার মুখে ব্যবসায়ীরা। আজকে আবার জানলাম যে এটাকে নতুন করে আবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত করা হয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের একটু আগে ভাগে জানানো হয় যাতে করে সেইগুলো ডিসি সাহেব এবং এসপি সাহেবরা জানেন, আমরা সবাই যাতে একত্রে একটি সিদ্ধান্ত পাই। জীবন আর জীবিকার সমন্বয় ঘটিয়ে এই দুঃসময় কাটিয়ে উঠতে সবাইকে আরও অন্তত কয়েক মাস সাবধানতা মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।